হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে মেইনলি দুটো বিষয় নিয়ে আলোচনা করব, একটা এটিকে মোহনবাগানের আর একটা ইস্ট বেঙ্গলের। প্রথমত, সন্দেশ জিঙ্গান কি এটিকে মোহনবাগান ছাড়ছে নি, এই প্রশ্নটা তোমরা এখন রোজই আমাকে করছো। দেখো, এই মুহূর্তে যতটা আপডেট পাওয়া গেছে, এই মরশুমে সন্দেশ জিঙ্গানের এটিকে মোহনবাগানের জার্সি গায়ে খেলার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে, যদি না শেষ মুহূর্তে মারাত্মক কিছু পরিবর্তন হয়। দেখো, বিভিন্ন সোর্স থেকে এখন যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে, সন্দেশ জিঙ্গানের সঙ্গে ক্রোয়েশিয়ার ফার্স্ট ডিভিশনের ক্লাব এইচএনকে শিবেনিক এফসির একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে এবং কথাবার্তা অ্যাডভান্স স্টেজেই আছে। অনেক জায়গায় এটাও ক্লেম করা হয়েছে সাইন অলরেডি হয়ে গেছে, সেটা কিন্তু ঠিক নয়। মানে ডিল ডান বলতে আমরা যেটা বোঝাই সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি, তবে কথাবার্তা অ্যাডভান্স স্টেজে আছে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো এই ক্লাবটাতে কিন্তু সন্দেশ জিঙ্গানের এই মরশুমে খেলার ভালো রকম সম্ভাবনা আছে। তো দেখো, এটিকে মোহনবাগান যে সন্দেশ জিঙ্গান ছাড়তে পারেন, তার যে বিদেশে খেলাটাই লক্ষ্য এটা কিন্তু তিনি এর আগে বারবার বলেছেন, সেরকমই কিন্তু একটা ক্লজ রাখা হয়েছিল এটিকে মোহনবাগানের সঙ্গে তার চুক্তিতে। 2025 সাল পর্যন্ত এটিকে মোহনবাগানের সঙ্গে তার চুক্তি থাকলেও সেখানে একটা এক্সিট ক্লজ ছিল, সন্দেশ জিঙ্গান যদি বিদেশের কোনো ক্লাবে খেলার সুযোগ পান সেক্ষেত্রে এটিকে মোহনবাগান তাকে ছেড়ে দেবে। তো ক্রোয়েশিয়ার মতো দেশের ফার্স্ট ডিভিশনের কোনো ক্লাবে যদি সন্দেশ জিঙ্গান খেলার সুযোগ পান, তার থেকে তো ভালো আর কিছুই হতে পারে না। যদিও এই ক্লাবটার এই মুহূর্তে ক্রোয়েশিয়ান প্রিমিয়ার লিগে অবস্থান খুব একটা ভালো নয়, 10 দলের মধ্যে তারা এখন 9 নম্বর পজিশনে আছে, 4টে ম্যাচে মাত্র তারা 1 পয়েন্ট পেয়েছে। তো এবার দেখা যায় কী হয়, সন্দেশ জিঙ্গান শেষ পর্যন্ত কোথায় যায় সেদিকে আমাদের নজর থাকবে। এরপরে আমি চলে আসি ইস্ট বেঙ্গলের আপডেটটা। কালকে আমি তোমাদের যেমনটা বলেছিলাম, ইস্ট বেঙ্গল একটা কোর কমিটি গঠন করেছে, কিন্তু সেই কোর কমিটি চুক্তি জট কতটা ঠিক করতে পারবে সেই ব্যাপারটা নিয়ে একটা ডাউট থেকেই যাচ্ছিল। তো কালকে একটা অফিসিয়ালি মেল করা হয়েছিল এই কোর কমিটির তরফ থেকে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টের কাছে। সেখানে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে এই প্রাক্তন ফুটবলারদের নিয়ে তৈরি কোর কমিটি একটা বৈঠক করার জন্য সময় চেয়েছিল, কিন্তু সেই ব্যাপারটাকে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট কিন্তু সেরকমভাবে গুরুত্ব দেননি। তাদের তরফ থেকে স্টেনিক শেট যেটা বলেছেন, প্রাক্তন ফুটবলারদের সঙ্গে তারা চুক্তির ব্যাপারটা নিয়ে এই মুহূর্তে কোনো কথাবার্তা বলতে চাইছেন না, এবং যতক্ষণ না পর্যন্ত ফাইনাল এগ্রিমেন্টে সই হবে ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষে কোনোরকম বিনিয়োগ করা পসিবল নয়। এখনও পর্যন্ত ইস্ট বেঙ্গলের চুক্তি জটটা নিয়ে এটাই লেটেস্ট আপডেট। তো এবার দেখা যাক কী হয়, কোনো ফার্দার আপডেট পেলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।